ওই যে আপনার পোলাইছে খালাম্মা আমার সাথে একটু আসেন তো আসেন খুব একটা ভালো চোখে দেখতাম তুমি তো আমার সন্তুষ্ট করে ফেললে এইটাতে এত সন্তুষ্টির কিছু হয় নাই আমি আপনার বাড়িতে থাকি আমার একটা দায়িত্ব আছে না চোখের সামনে আপনার ক্ষতি হইতেছে আমি কি দেখতে পারি পারি না আচ্ছা ঠিক আছে যাই খালাম্মা আচ্ছা তুমি ঘরে ঢুকা যাও কি জুয়া লাগে না মা কি দা লাগছে কি জুখাই নাই এখানেই তো কথা দরকার নেই এবার একটা বিয়ে করে ফেলো সব ঠিক হয়ে যাবে বিয়ে মুখে বললি হলো বিয়ে করে খাওয়াবো কি ইন্দুরের মরা মাথা সাহস করে বিয়ে করে ফেলো দেখবে খাবারও জুটে গেছে ধীরে বন্ধু ধীরে অতি ধীরে ঠিক আছে থাকো তোমার গায়ে হাত তুলছে কবির দীরপুরা তুমি বিশাল হয়েছো আমার কাছে কেন কবির দুই কাছে যাও এই দেখি বলে আপনি হইলেন সে আর আপনার কাছে বিশ্বাস আমো না দেখুই নেই তাহলে তুমি যে রূপরে টাকা দিছো আমার জিগাই দিছিলা জিগাই দিনে বলে কি বিচার পাবো না তা করে টাকা দিছি আপনার বিশ্বাসে হেরা হইলো আপনার ডাইন হাত বাম হাত আপনার সকল কাম তারাই করে থানা পুলিশ তারা সামলায় আপনি হইলেন গিয়া তা গো মা বাপ গার্জিয়ান আচ্ছা শুনো তুমি এখন যাও আমার মন মেজাজ ভালো না দিন পাল্টায় গেছে তোমরাও পাল্টায় যাও আমরা পাল্টাইতে পারবো ঠিকই আপনি পাল্টাইয়া থাকবার পারবেন কিনা সেটাই দেখুন সামনে ইলেকশন আইতাছে দেখুন নে আমার এর দেখবার পারবো না ইলেকশনের সব আমার মিটা গেছে আমি আর ইলেকশন দাঁড়াবো না আসসালামু আলাইকুম জানান স্যার ওই রূপ কই রে ও তো মনে হয় আমার একেবারে লেটনে ফলাই স্যার মনে হইতেছে হ্যাঁ দেখ ওর গায়ে আজকে হাত তুলছে ও জানি তো জানস তুই বিচার করলি নাকি রূপুর বিচার আচ্ছা কোন দি রূপুর বিচার আপনি স্যার আর কে করবা সাহস রাখে সেটা আপনার ডান হাত এই ডাইন হাত আমি কাইটে ফেলাম বাম হাতও কাইটে ফেলাম দুইটা পাও সেইটাও কাইটে ফেলাম এই শৈলটা লয়ে কোনো রকমে গড়ায় গড়ায় জীবনটা পার করু ওই তোর আমার সামনে তুমি যা জীবনে কি পাপ যে করছিলাম যাতে আপনার আর কোনো বিপদ না হয় আমরা যাতে মনোযোগ দিয়া দেশের জন্য সেবামূলক কাজ করতে পারি সেজন্য আমরা এই যে পাড়াপড়শির সমাজ কল্যাণ সংঘ নামে এই সেবামূলক সংঘ করতেছি যেটা রূপু হবে সভাপতি আমি সেক্রেটারি আমি সাংগঠনিক আমি কালচারাল সেক্রেটারি আমাদের আরো এক্সিকিউটিভ মেম্বার আছে ওরা বাইরে ওদেরকে এখানে আনিনি কারণ ঘটনা হলো আগামীকাল আপনি এই পাড়াপড়শির সমাজ কল্যাণ সংঘের শুভ উদ্বোধন করবেন এটা আপনার কাছে আমাদের রিকোয়েস্ট হ্যাঁ ওই তোরা কি শুরু করছিস তোরা কি বিপদ বুঝতেছিস না শুনেন বিপদ বুঝলেও আমনি আমগো গার্জিয়ান বিপদ না বুঝলেও আমনি আমগো গার্জিয়ান আমরা আগেও যেমন আমনি লগে আসছিলাম এখনো আছি আগামী তো আমনি লগে থাকি হ্যাঁ
গঙ্গা সাহেব কি বই পড়ছেন? এসব বই পড়ে কিছু হবে? বই পড়লে একটা কিছু হবে। ঠিকই বলছেন, বই পড়লে কিছু একটা হবে, আর না পড়লে অনেক কিছু হবে। অবশ্য সব কিছু হওয়ার জন্য একটা এম ইন লাইফ থাকা প্রয়োজন। উইদাউট এম ইন লাইফ এভরিথিং ইজ ডার্ক। তো আপনার এম ইন লাইফ কি? আমার তো বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের এম ইন লাইফ ছিল। যখন পড়াশোনা করতাম তখন ভাবলাম রাজনীতিবিদ হব, এই জন্য পড়াশোনা বাদ দিলাম। আর এখন তো রাজনীতিবিদ হবেন বলে পড়ালেখা বাদ দিলেন, এটা কি বললেন? হ্যাঁ, একটু মাথা ঘামান তাহলে বুঝতে পারবেন। যাক বাদ। আচ্ছা দেখেন তো, এই দুইটা ছবির মধ্যে কোনটা বেশি সুন্দরী? এরা কি আপনার পছন্দের? আরে না না না, বর্তমানে আমার এম ইন লাইফ হচ্ছে প্যাকেজ নাটকে নির্মাতা হওয়া, তাই এগুলো কালেক্ট করছি। দুইজনই সুন্দরী। যাক ভালো। আচ্ছা বাবা কি আপনার এই দোকানের দায়িত্বটা বুঝে দিছে? মানে মানে এই লিস ভাই তো লাপাত্তা, আপনারে কি আনুষ্ঠানিকভাবে এই দোকানে নিয়োগপত্র দিছে? না সেরকম কিছু বলে নাই, তবে বলছে দেখাশোনা করতে। ভালো ভালো, আপনি একজন সৎ মানুষ, দোকানের দিকে খেয়াল রাখবেন, দোকানের উন্নতি হবে। ইলিশ ভাই তো আমার খুব খোঁজ খেয়াল রাখতো, আমার দিকে ওইটু খেয়াল রাখে। কথাটা ঠিকই বুঝলাম না। এত তাড়াতাড়ি বোঝার দরকার কি? দোকান চালাইতে থাকেন, সময় হইলে সব বুঝবেন। যাই, একটা সমাজ কল্যাণ সংঘ করতেছি আমি, আবার এটা প্রেসিডেন্ট হব। দেশে সমাজ কল্যাণের বড়ই অভাব, যাইতেছি ঠিকই, তবে আমি যা বললাম সেটা একটু মাথা খাটাইয়া বোঝার চেষ্টা করি। যাবেন, কিন্তু একটা কথা আসে যে। কি কথা বলেন? কিছুক্ষণ আগে একজন মহিলা গেস্ট আসছিল আপনার খুঁজতে, বলছে আপনার বান্ধবী। আমার বান্ধবী? কি নাম? নামটা জিজ্ঞাসা করা হয় নাই, তবে দেখতে বেশ সুন্দরী। আচ্ছা ঠিক আছে, এরপরের বার আসলে নামটা একটু জানিয়ে নিন। আচ্ছা, বুঝেন তো এলাকায় অনেক প্রভাব নিয়ে থাকি, কতজনই তো বন্ধু বান্ধবীর পরিচয় দেয়, এত মাথা ঘামানোর তো সময় নাই। ভালো থাকবেন, আসি। একটা বিষয় তুমি বুঝতে পারছো না, জীবনটা এভাবে একলা টেনে নেওয়া কঠিন কাজ। একটা সংসার টিকিনি বলে আর করা যাবে না এমন তো কথা না। সেটা যে আমি বুঝি না তাও নয়, কিন্তু আমি কি করব? কত স্বপ্ন কত আশা নিয়ে আমি সংসার করেছিলাম, সব স্বপ্ন সব আশা ভেঙে চুরমার হয়ে গেছে। এখন যে আমি কি করব আমি নিজেই বুঝতে পারি না। আসলে তোমার সমস্যাটা আমি বুঝতে পারছি, সংসার ভেঙে যাওয়ার পরও পুরনো মানুষটিকে ভুলতে পারোনি। জীবনটা তো স্বপ্নও না স্মৃতিও না, বাস্তব। যা হয় একটা ডিসিশন নিয়ে ফেলো, প্রথমটা নয় ভুল হয়েই গেছে, দ্বিতীয়টা ভুল করা ঠিক হবে না। আমার জীবন নিয়ে আমি ভাবি না, জীবন একদিকে চলেই যাবে। আমি লেখাপড়া করেছি, আমার শিক্ষাই আমাকে এগিয়ে নিয়ে যাবে, আমাকে নিয়ে কাউকে ভাবতে হবে না। মা কি করেন? এই তোমার শ্বশুরের কথা ভাবতাছি। তোমার শ্বশুর তো আসলে এখন একটা মতি ছাড়াই হয়ে গেছে, আর হইব না কেন কও? এরকম সিরা ফারা সংসারে কয়দিক সামাল দিব? এই যে তোমরা যখন বাড়িতে আসো কেমন শান্তি শান্তি লাগতেছে, আর আজকে রেজার দোকানে গিয়ে বইছে তোমার শ্বশুর তো ফুলাপনের মতো নাচা নাচা শুরু করে দিছে। অহন যদি নাতি নাতিন থাকতো তাহলে তো আরও মজা হইতো। আসলে এই বয়সে তো সবাই একটা অবসর চায় না, কি কও?
মা একদম দুশ্চিন্তা করবেন না আমি মনে মনে ডিসিশন নিয়েছি এবছর আপনার ছেলেকে চাকরি করতে দিয়ে তারপরে বাড়িতে এসে থাকব না তোমরা বাড়িতে এসে থাকো সেটা তো আমি বলি না খালি আমাগুলোকে যোগাযোগটা রাখলেই হয় আর ঝামেলা কি একটা দুইটা দেখো না শত শত ঝামেলা মুখ করন লাগে আমার বাবাকে খুব ভালো লাগে মা একদম ছেলে মানুষ ছেলে মানুষ না ছাই ওই সব আর পাগলামি বাবার ঝগড়া তো দেখলা দিন রাত এই সব লেগে থাকে ও সব কিছুই থাকবে না মা রূপো যা বলে সবই কি খারাপ ওর কথায় কি যুক্তি নেই আসলে যুক্তি ফুক্তি কিছু না বৌমা এরকম একটা ছেলে কাম কাজ না করে সারাদিন ঘুরে বেড়ায় এইটাই তো খারাপ এটা তো একটা বিষয় আছে মা এদিকে তো আরেক ঝামেলা জুটছে রুমার লেগে একটা সম্বন্ধ আইছে পাত্র তো নিজে এসে উপস্থিত মনে করে একটা থাপ্পর লাগায় বলেন কি কিসের পাত্র কে কি করে কথা বার্তা রাঙা বার্তা কিছুই বুঝি না নাম বলো ওয়াক্কাস রূপুর বন্ধু আপনার সাথে আমার জীবনে একবারই দেখা হয়েছে আপনি আমার ভুলে গেছেন আমার নাম মোশে আমি রূপুর সঙ্গে পড়তাম রূপুর সাথে পড়তেন আচ্ছা তার ছবির কথা কি জানো বললেন রূপু বলল আপনি নাকি ছবি তুলবেন এর জন্য আমারে পাঠাইলো ও আচ্ছা ও দুষ্টুমি করেছে আমি ছবি তুলতে যাব কেন আচ্ছা রূপু কোথায় সে আছে তার কাজে আচ্ছা থাক তো আপনি একটু বসুন আপনার সাথে কথা আছে নাকি তারা আছে না তেমন কোনো তারা না আচ্ছা ঠিক আছে আপনি ভিতরে যেয়ে বসুন আমি আসতেছি জি বন্ধু রূপুর চেয়ে বড় মনে হচ্ছে মা বন্ধু কিভাবে হ্যাঁ বয়স একটু বড় আসলে দুই একবার ফেল করছে তো ছেলে হিসেবে খুবই ভালো তোমার শ্বশুর ওকে খুব পছন্দ করে আমি কোনো থানা পুলিশও করব না কারো কাছে বিচারও দিব না এমনকি তার বাড়িতে গিয়েও আমি শুধু দেখতে চাই সে কতটা শিয়ানা এইটা কোন ধরনের কথা তার লাগে তোর কোনো মানসিক সম্পর্ক যদি না থাকে তোর কাছে তার যদি কোনো স্বার্থ না থাকে তুই তারে কেন ধরবি কেমনে ধরবি আমি কিছুই বুঝলাম না তোর বুঝা লাগবে না তুই আমার একটা কাজ করে দিবি কি কাজ আগে কো শুনি তুই আমার হইয়া সরাসরি বিয়ার প্রস্তাব দিবি শুনবি সে কি বলে তারপর সে যদি রাজি হয়ে যায় রাজি হয়ে গেলে হইল আমি তো যে কোনো সময় তারে বিয়ে করতে রাজি তুই ভাই জানো কি আমার লাগে না আচ্ছা ঠিক আছে নাম কি এখন বলবো না পরে বলবো হ্যাপি তোর এই ধরনের ডঙের পেশাল শুনরে আমার শরীরে আগুন ধরে যায় যত সব ফালতু আলাপ তুই তো একজনের সাথে ঘুরস ফিরস ইয়ার কি মানুষ তার নামটা আমারে ক আরে আমি যে তার লগে ইয়ার কি করতাছি এটা তো আমি তারে কালকা পরশুর মধ্যেই বইলা দিব বুঝস নাই তাহলে তোর ইয়ার কি ফল কি দেখি ঘটনা কত দূর গড়ায় আমি ঠিক করছি কি সরাসরি আমি তার বাসায় চলে যাবো তারপর দেখি সেইটা নিয়া কি কয় আমারে তোর এসব কথা শুনলে আমারও গা জ্বালা করে জায়গা আমি বাজে আলাপ করে সময় নষ্ট করে লাভ নাই আরে শোন শোন তুই যদি সত্যই তারে পছন্দ করে থাকোস আমি তোরে সাহায্য করতে রাজি আছি কোনো অসুবিধা নাই আমার কারো সাহায্যের দরকার নাই আমি একলাই যথেষ্ট আমি একলাই যথেষ্ট একলা দুনিয়াতে কোনো কিছু করা যায় না বুঝছো ঘুরে ফিরে তোমার আমার কাছেই আসন লাগবো ওই পুলের নামটা কি